गाइज सुनलाम ओखाने घेरीर मध्ये माछ धरा चलछे, तो आज के बेरिये पड़लाम सेई उद्देश्ये आपनादेरके माछ धरा देखाबो। एई जायगाटी गांगिनिया चत्वरेर भितरे, चलुन देखे आसि जावा जाक सेखाने कि परिस्थिति। आमरा एई ढालाई रास्ता दिये जाच्छि, मोटरसाइकेले आमरा दुइजन आछि, तो आपनारा देखतेई पाच्छेन ढालाई रास्ता, सरु रास्ता दिये ग्रामेर भितर दिये आमरा जाच्छि, संगे थाकुन। আমরা ঢালাই রাস্তা ছেড়ে এবারে ইটের রাস্তার মধ্যে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছেন দুই পাশে প্রচুর পরিমাণে মাছের চাষের ব্যবস্থা আছে, ঘেরি আছে। আমার ডান পাশে বেশি ঘেরি আছে আর বাম পাশে দেখতে পাচ্ছেন শাকসবজির ক্ষেত আছে প্রচুর পরিমাণে। এই যে লম্বা ঘেরিটি দেখতে পাচ্ছেন, এই ঘেরিটির মধ্যে মাছ চুরি হচ্ছে বা ধরা হচ্ছে। এখান থেকে যাদের অরিজিনাল ঘেরির মালিক তারা মাছ ধরে নিয়ে গেছে, আর এরা দেখতে পাচ্ছেন কীভাবে কাদা হলে মেখে এখান থেকে মাছ পাচার করে দিচ্ছে। চলুন দেখি আর কতটুকু দেখা যায়, আগে দেখতে থাকুন বিস্তারিত। মাছ হয়েছে করে দেবো, বন্ধুরা সঙ্গে থাকুন। যে সমস্ত ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, ভিডিও দেখতে থাকুন। টাকা মাছ কতটা হয়েছে? কি অবস্থা তোর গায়ে? বন্ধুরা আজ আপনাদের মাছ ধরার সিস্টেম দেখাবো, এক ধরনের চুরি বলতে পারেন। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা মাছের ঘেরি, সেটাকে ছেঁচা হয়েছে, তারপরে সেখান থেকে কিভাবে মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে পালিয়ে যাচ্ছে এক ধরনের, তো সেটাই আপনাদের আজকে দেখাবো কাদার মধ্যে এই ঠান্ডার ভিতরে। বন্ধু মাছ হয়েছে, মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ওই একটা তো দেখাও। আপনাদের বিস্তারিত আলোচনা করতে পারলাম না, কারণ রানিংয়ে ভিডিওটা করা হয়েছে, যার জন্য বিস্তারিত আলোচনা করতে পারিনি। শর্টে যতটুকু পারলাম ততটুকুই আপনাদের দেখিয়ে দিলাম। বিশাল একটা ঘেরি, এখান থেকে বিভিন্ন রকমের মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে, দেখলেন বন্ধুরা। বন্ধুরা আজ আপনাদের মাছ ধরা সিস্টেম দেখিয়ে দেবো, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, ভালো লাগবে। যে একটা বড় হাড়ি নিয়ে আয়, হাড়ি আনলি হয়ে যাবে, হাড়ি ভাসবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠান্ডার মধ্যে কাদার মধ্যে কিভাবে আটকাচ্ছে মাছ ধরার জন্য, দেখতে থাকুন। বন্ধুরা দেখছেন আপনারা এই জলকারের কতটুকু এরিয়া, ওই মাছটা কি প্রচুর এরিয়া নিয়ে এই জলকারটি। তবে জলকারটা কি মাছটা দেখা, ও বাহ বড় সাইজের পাকাল মাছ দেখতে হবে। এমনি হয়েছে তো মাছ অনেকটা, এখনো খোলা দে আরো মাছ বেরাবে। বন্ধুরা দেখলেন কিভাবে মাছ ধরছে, আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। সকলেই ভালো থাকবেন, এই ভিডিও এখানেই শেষ করছি।